পোস্ত তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু কোনোদিন এরকম ফুলকপি আর আলু দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেখুন গরম ভাত দিয়ে, কেমন লাগে তাহলে বুঝবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু আর ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পোস্ত রেসিপি আপনাদের জন্য। যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদেরকে জানাই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কিচেনে যে অ্যাপ্লায়েন্সেসগুলো আমি ইউজ করি তাদের প্রত্যেকটার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, যাতে আপনারা অনলাইনে চাইলে কিনতে পারেন, কারণ আপনাদের একটা কোয়ারি সবসময় থাকে। আর মনে করে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করতেও কিন্তু ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের নিরামিষ আলু ফুলকপির পোস্ত রেসিপি। প্রথমে একটা মিক্সি জারে আমি 6 টিস্পুন মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি। এটাতে একটু পোস্তটা বেশিই লাগে, যেহেতু এটা মেন হচ্ছে পোস্ত। আর এই মিক্সি জারটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর ওখান থেকে পারচেস করতে পারেন। পোস্তটাকে শুকনো গুঁড়ো করে একটা কাঁচা লঙ্কা 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম একটা ফুলকপি, যেগুলোকে যার কোয়াগুলোকে মোটামুটি এরকম মাঝারি টুকরো করে কেটে নেওয়া হয়েছে। ফুলকপিটা দরকার হলে আপনারা কিন্তু একটু ভাপও দিয়ে নিতে পারেন, মিনিট 5-এক গরম জল নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলেও হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটাকে মোটামুটিভাবে মিনিট 3-4 আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তবে একদম লালচে করে কিন্তু ভাজবো না, কালারটা কিছুটা চেঞ্জ হবে। এই পর্যন্ত ভেজে তেল থেকে ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবারও 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে তাতে আমি দিচ্ছি আলু। এখানে মোট 2 মাঝারি সাইজের আলুকে নেওয়া হয়েছে, আর আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে মিনিট 2-এর জন্য ভালো করে ফ্রাই করে নেব। ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি। 2 মিনিটের জন্য আলুটাকে ভাজা হয়ে গেলে এবার এতে আমি দেব 1টা টমেটো, মাঝারি সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। টমেটোটাকে দিও আরও মিনিট 2-এর জন্য, যতক্ষণ নাকি টমেটোটা কিছুটা নরম হয়ে যায় আমি ভেজে নিচ্ছি। টমেটোটা কিছুটা নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো। ফুলকপিটাকে দিয়ে আলু এবং টমেটোর সাথে মিশিয়ে আরও মিনিট 2 এটাকে ফ্রাই করে নেওয়া হলো। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে আরও মিনিট 2 কষিয়ে নেওয়া হলো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি যে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে আরও মিনিট 2-3 খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পোস্তটা একটু ভাজা ভাজাও হয়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি, চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হলো। এরপর মিক্সির বাটিটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আর কতটা জল এখানে প্রয়োজন। আরও 1/2 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম, অর্থাৎ মোট এখানে জল অ্যাড হলো 1.5 কাপ। 2 কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি কুক হতে দেব। মোটামুটিভাবে 8-9 মিনিটের জন্য এটাকে কুক হতে হবে, আর আপনারা চাইলে ঢাকনা দিয়েও করতে পারেন। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যাবে, কফিটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একবার এরকমভাবে নেড়ে দিচ্ছি। অন্ততপক্ষে 2-3 কিন্তু আমি এটাকে নেড়ে দিয়েছি, আর এই তরকারিটা কিন্তু একটু শুকনোই হবে, ঝোল ঝোল হবে না। আর
তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলুটা এখানে দেখতেই পাচ্ছি আমি সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও তাই, আর আমার এইটুকুই ঝোলের প্রয়োজন আছে। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এই আলু ফুলকপি পোস্ত কিন্তু ভাত দিয়ে সার্ভ করার জন্য একদমই রেডি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর আমার ডেসক্রিপশনে লিঙ্কগুলো অতি অবশ্যই একবার দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।